নাকের দিয়ে রক্ত পড়লে ঘরে বসে কি চিকিৎসা গ্রহণ করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নাকের দিয়ে রক্ত পড়লে ঘরে বসে কি চিকিৎসা গ্রহণ করবেন। ঘরে বাড়িতে কখনো কখনো দেখা যায় হঠাৎ করে ছোট কিংবা বড় কারো নাক দিয়ে রক্ত পড়ছে, সেক্ষেত্রে আপনি নাকটাকে চিপে ধরবেন, বৃদ্ধাঙ্গুলি এবং ইন্ডেক্স ফিঙ্গার এই দুই ফিঙ্গার দিয়ে নাকটাকে চিপে ধরবেন। চিপে ধরে সামনের দিকে ঝুঁকে বসবেন, নাক চিপে ধরবেন, সামনের দিকে ঝুঁকে বসবেন এবং মুখ দিয়ে শ্বাস নেবেন। কতক্ষণ? মোর দ্যান 10 মিনিটস, 10 মিনিটের বেশি সময় ধরে আপনি নাক চিপে ধরবেন এবং মুখ দিয়ে শ্বাস নেবেন। বেশিরভাগ নাক দিয়ে রক্ত পড়া এক্ষেত্রেই বন্ধ হয়ে যায়। এটিকে বলা হয় ট্রটার্স মেথড, অর্থাৎ ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এর চাইতেও আমি বেশিক্ষণ নাক চেপে ধরে রাখব, তাহলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আর আমরা অনেক ক্ষেত্রে করি যে কোল্ড কম্প্রেশন করি, বরফ দিই নাকের উপরে, বরফ দিই ভিতরে, অনেকে বলে মুখের ভিতরে বরফ দিতে। আসলে বরফের চাইতে বেশি ভালো কাজ করে হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানি যদি হাতের তালুতে নিয়ে নাকের ভিতরে টেনে নেওয়া হয় তাহলে এটি বেশিরভাগ ক্ষেত্রেই রক্তটাকে বন্ধ করে ফেলে। কারণ ব্লাড কোয়াগুলেশন সিস্টেম যেটা আছে এক্সটার্নাল পাথওয়ে, এক্সটার্নাল পাথওয়েকে আপনার অ্যাক্টিভেট করে হলো হালকা কুসুম গরম পানি। এটি এক্সটার্নাল কোয়াগুলেশনের পাথওয়েকে অ্যাক্টিভেট করে, যার ফলে নাক দিয়ে রক্ত দ্রুত বন্ধ হয়ে যায়। এরপরে যদি নাকে রক্ত বন্ধ না হয় তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করবেন।